নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা জানাতে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাব সেখানে। ইমদাদ, আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে ভোটের সিটি কর্পোরেশন নির্বাচনের যখন থেকে প্রচারণা শুরু হয়েছে, এই প্রচারণার পরপরই কিন্তু আসলে মানুষের মধ্যে, বিশেষ করে ভোটারদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে, এক ধরনের উদ্বেগ রয়েছে তাদের মধ্যে, তারা এক ধরনের প্রত্যাশাও রয়েছে তাদের, তারা আসলে কেমন জনপ্রতিনিধি এবং একই সঙ্গে তারা কেমন নগরপিতা এবারের আগামী নির্বাচনে তারা পেতে যাচ্ছেন, এমন চিন্তাভাবনা কিন্তু এখন আসলে সব জায়গায় একই আলোচনা চলছে। বিশেষ করে এই আলোচনাগুলি কিন্তু আরও বেশি জমে ওঠে বিশেষ করে পাড়া মহল্লার যে অলি গলিগুলো রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে যে চায়ের দোকানগুলি রয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে আমরা রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি এলাকা, যাত্রাবাড়ি এলাকায়। আমরা যাত্রাবাড়ি এলাকায় কথা বলছিলাম যে এখানে যারা রয়েছেন, বিশেষ করে যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ, তারা তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। আমি সেই প্রত্যাশার কথা আপনাদেরকেও জানাবো। আসলে এই এলাকায় যে আন্দোলন, মানে এর আগে আমরা দেখেছি যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি চলেছে বা এই এলাকায় যে আসলে যে কাজগুলি হয়েছে, আগামী দিনে আসলে আপনারা কেমন ধরনের এলাকার প্রতিনিধি চান এবং কেমন উন্নয়ন আপনারা আগামী দিনে প্রত্যাশা করেন, কি মনে করেন আপনি? আমরা ঢাকা চায়ের সাবেক, মানে আমাদের এলাকাটা খুবই অবহেলিত। যাই হোক, আমরা সাবেক যে কাউন্সিলর ছিল ওনার দ্বারা আমরা কিছু উন্নয়ন পাইছি এবং বর্তমানে যে আপনার মেয়র পথে প্রার্থী হয়েছে, যে কোনো একজন আমরা চাই যে মানে শিক্ষিত এবং দক্ষ, যাতে আমাদের যে অবহেলিত কাজগুলি আছে সেগুলি আমাদের সমাধান করতে পারে। আমরা এই ধরনের একজন নগরপিতা চাই এবং ওয়ার্ডের 51 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর, এমন একজন ব্যক্তি চাই যার দ্বারা আমরা এই উন্নয়নের কাজগুলি করতে পারবো। যেমন আমাদের এলাকায় একটা কমিউনিটি সেন্টার নাই, আমরা এতে অবহেলিত। আমাদের এখানে মাঝে মাঝে কিছু জলাবদ্ধতা হয়, সেটা নিষ্কাশনের জন্য আমরা একজন কাউন্সিলর চাই, যে নাকি সরাসরি মেয়রের সম্পন্ন হয়ে সে আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারে। এবং আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের কিছু অবহেলিত আছে, আমরা যাতে রাস্তাঘাটগুলি সম্পূর্ণ করতে পারি সেজন্য আমরা ভালো একজন কাউন্সিলর আমরা এখানে চাই। আমরা এর আগেও দেখেছিলাম যে আসলে ঢাকা শহরে, বিশেষ করে এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যে আসলে ঘনবসতিপূর্ণ এলাকা, আপনারা জানেন সেই এলাকা হিসেবে আমরা এর আগেও দেখেছিলাম যে গত যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি বেশ কিছু কর্মসূচিও হাতে নিয়েছিলেন। সেসব কর্মসূচি সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের নতুন করে কি প্রত্যাশা এই এলাকায়, বিশেষ করে ফুটপাতে যে দখল এবং একই সঙ্গে সঙ্গে জলাবদ্ধতার ব্যাপারে টেকসই কোনো পদক্ষেপ আপনারা আগামী দিনে কি কি ধরনের পদক্ষেপ চান? আমরা আমাদের ফুটপাথটা মুক্ত থাকুক, জনগণের পথে চলার পথ সেটা মুক্ত থাকুক, সেটা আমরা চাই। আমাদের আমাদের ওয়ার্ডটা আমরা এরকমই চাই, যেভাবে উন্নয়ন চলতেছিল, যেভাবে চলতে আছে সেই ধারাবাহিকতা ঠিক থাকলে এবং অত্য আধুনিক শহর হিসাবে আমাদের এই ওয়ার্ডটা উন্নত হোক সেটা আমরা চাই। আমরা চাই একটা যেমন কমিউনিটি সেন্টার, কিছু পানির সমস্যা সমাধান করছে কিছু আছে, এই পানির সমস্যাগুলো জলবদ্ধতা আছে, স্থায়ীভাবে জলবদ্ধতাটা আমরা সমাধান চাই। আমাদের এই ওয়ার্ডের ভিতরে এমন একজন কাউন্সিলর চাই যে কাউন্সিলরটা দ্রুত মেয়রের সাথে যায় সাক্ষাৎ করে আমাদের উন্নয়নমূলক কাজগুলো এই ওয়ার্ডে নিয়ে আসতে পারবে এবং দ্রুত এই কাজগুলো করতে পারবে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে, সেরকম একটা কাউন্সিলর আমরা চাই। ধন্যবাদ। শুধু কাউন্সিলর না, আসলে যিনি মেয়র হবেন এই গুরু দায়িত্বটা আসলে মেয়রকেই পালন করতে হয়, তা শহরটা কেমন হবে সেক্ষেত্রে আপনারা আগামীতে যে মেয়র নির্বাচন আসছে, এই মেয়র নির্বাচনে আপনাদের এলাকার উন্নয়নে কেমন মেয়র, কেমন দায়িত্বশীল মেয়র আপনারা প্রত্যাশা করেন একটু জানাবেন? ইতি ভিতরে আমরা বিভিন্ন টকশোতে দেখতে পারছি যে একজন নতুন একজন মেয়র দিচ্ছেন, উনি বারবার নির্বাচিত এমপি তিনবারের এবং শিক্ষিত এবং মার্জিত, এই ধরনের একজন মেয়র যদি আমরা পাই ইনশাল্লাহ, তাইলে জাতি এবং জনগণ সবার জন্য আমরা উপকৃত হবে এবং এবং আমরা এলাকাবাসী, যেমন একজন কমিশনার আমাদের জনপ্রতিনিধির খুব প্রয়োজন, এই প্রতিনিধির কাছে আমাদের দাবি, আমাদের অর্ধ এলাকার ভিতরে একটা কমিউনিটি সেন্টার, তারপরে পানির কিছু সমস্যা উনি সমস্যা সমাধান করছে, বাকি কিছু আছে সেটাও যাতে অব্যাহত থাকলে ইনশাল্লাহ শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত থাকার জন্য এই ধরনের কমিশনার আমাদের দরকার। এবং মানুষ কিছু কথার থেকে কাজ বেশি, কিন্তু অনেকে কথা বেশি বলে কাজ করে না, এমন একজন কমিশনার চাই যে কথা কম বলে কাজ বেশি করে। এবং
এলাকার ভিতরে আমরা চলাফেরার ক্ষেত্রে যেমন ইপটিজিন না থাকে, ফুটপাতে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে, শিক্ষাখাতে যে কোনো আমার মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে, আমরা যোগ্য এই ধরনের একজন কমিশনার চাই, যে কমিশনার এলাকার জন্য জনগণের জন্য কাজ করছে, অতীতে করছে এবং আগামী দিনে করব, এই ধরনের একজন ভালো লোক আমরা চাই। ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে যদি আমি বলি যে এই যে এতদিন ধরে চলে আসা সমস্যাগুলো, এই সমস্যাগুলো গত 5 বছর বা 10 বছরে আসলে কেন সমাধান হলো না, যে সমাধান আপনারা আগামী 5 বছরে আশা করেন, কি মনে হয় একজন নাগরিক হিসেবে কেন সেগুলো সমাধান হয়নি এতদিনেও? এটা সমাধান তো একমাত্র মনগঞ্জে ঢাকার নগরের যে পিতা মানে ঢাকার মেয়র, যে উনি যদি চেষ্টা করে তাহলে আমাদের এই সিটি কর্পোরেশনের এলাকায় যেটা আমরা অবহেলিত 51 নম্বর ওয়ার্ড, এটা ইচ্ছা করলে উনি পারে, যদি উনি নিয়োগ করে কিছু লোক এলাকা বেসেস, যে আপনি এই ওয়ার্ডে থাকেন, আপনি ওই ওয়ার্ডে থাকেন, এইভাবে যদি উনি তদারকি করে তাহলে ইনশাল্লাহ, এবং কাউন্সিলর যে হবে ওনাদের মাধ্যমে আমাদের এলাকাটা যাতে উন্নয়ন হয় এবং ডিজিটাল এলাকা হিসাবে আমরা দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা, এবং ভালো একজন নগরপিতা আমরা দেখতে চাই। আচ্ছা, একই সঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো যে উনি যেটা বললেন যে আপনাদের এলাকা অবহেলিত, কেন অবহেলিত বলছেন? আপনাদের এলাকায় কি কোনোই কাজ হয় নাই গত 5 বছরে, কি মনে হয়? আমাদের এলাকা অনেক সমস্যা ছিল, সমস্যাগুলির মধ্যে গত কাউন্সিলর অনেকগুলি সমাধান করেছে। আমাদের যিনি নগরপিতা তিনি আমাদের কোনো খোঁজ খবর রাখেন না, আমরা অনেক সমস্যায় জর্জরিত। আমাদের এইখানে একটা খেলার মাঠ নাই, আমাদের এই এলাকায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা পানির পাম্প নাই, আমাদের এই এলাকায় বৃষ্টি হইলে পানি জমে যায়, রাস্তা ডুবে যায়, এগুলি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা নগরপিতার কাছে যাওয়ার পরও তিনি আমাদের গুরুত্ব দেন নাই। আমরা এমন একজন নগরপিতা চাই, কাউন্সিলর চাই, যিনি আমাদের সমস্যাগুলি নিজের সমস্যা মনে করেন। এমন একজন নগরপিতা যাই, তার কাছে যাওয়ার পরে যেন দেখা পাই, আমাদের যেন নগরপিতার গেট থেকে দূর করে না দেয়। আরেকটা জিনিস, আমাদের এই এলাকায় আমরা পুরান ঢাকার অধিবাসী, অনেক সমস্যা আছে, আমাদের এখানে জগরাজাটি হয় ছোটোখাটো বিষয় নিয়ে। আমাদের পঞ্চায়েত ছিল, আমাদের পঞ্চায়েত কমিটি এই সকল জগরাজাটি মীমাংসা করতেন, আমাদের কোর্ট কাছাতে যেতে হতো না, অকষ্ট হতো না। আমাদের এই এলাকায় একটা কমিউনিটি সেন্টার নাই, আমরা এগুলি আমাদের বিগত মেয়র সাহেবরা এগুলির প্রতি কোনো নজর দেন নাই। আমরা এমন একজন মেয়র চাই যিনি আমাদের এই এইগুলি, যেমন এখন দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগোতেছে, আমাদের এই ওয়ার্ডের দোলাইপাড়ে একটা সুন্দর, এমন একটা সুন্দর জিনিস হইতেছে, এই সরকার এমন একটা জিনিস করতেছে, এটা যখন এটা চালু হবে দূর দূরান্ত থেকে এখানে মানুষ দেখতে আসবে। আমরা একই সঙ্গে সঙ্গে জানি যে আসলে গত যে উনি যে প্রসঙ্গগুলি বললেন যে আসলে মেয়র সেই কথাগুলি শেষ পর্যন্ত আসলে ওয়ার্ডের তাদের যে চাওয়া সেই চাওয়া আসলে মেয়ররা ওইভাবে পূরণ করতে পারেন নাই, সেক্ষেত্রে মেয়ররা যদি প্রত্যেক ওয়ার্ডে নাই আসতে পারে তাহলে তার সমাধান কি মনে হয় একজন? আমার একটা স্থানীয় আমার ওয়ার্ডে একটা ভালো কাউন্সিলর দরকার, যে কাউন্সিলর মেয়রের সাথে যা এই কথাগুলো বলে দ্রুত কাজগুলো নিয়ে আসতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে, এরকম একটা কাউন্সিলর আমাদের প্রয়োজন। আমরা এরকম একটা কাউন্সিলর নির্বাচিত করব, আমরা এটাই আশাবাস করি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের এই এলাকার জন্য যে সার্বিকভাবে উন্নয়ন, সেই উন্নয়নে সর্বপ্রথম অর্থাৎ সর্বাগ্রে কোন ইস্যুটাকে রাখবেন, যে এই ইস্যুটার সমাধান আপনারা সবার আগে চান? খুব সংক্ষেপে, আমরা সবার আগে চাই আমাদের এলাকায় একটা কমিটি সেন্টার হোক, আর পানির যে আমাদের সমস্যা এই পানিটার সমাধান যাতে হয়, এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর আশা করি যে এই সমস্যা দুইটা যদি আমাদের যে বর্তমানে যে কাউন্সিলর আমরা করব ওনার দ্বারা যদি এই কাজগুলি হয় তো আমরা ধন্য হব, এবং আমরা মানে মনে করেন যে সবার কাছে কৃতজ্ঞতা থাকব, যে সবাই যাতে আমাদেরকে বলে যে না ওনারা কাউন্সিলর হয়ে আমাদের এই কাজগুলি করছে, আমরা এরকম একটা কাউন্সিলর চাই।
আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি এলাকা যাত্রাবাড়ি থেকে, এবং যাত্রাবাড়িতে এই ওয়ার্ডের বিশেষ করে যারা এখানে সাধারণ ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে আগামী দিনে যে সমস্যাগুলি এতদিনেও ঢাকা সিটি কর্পোরেশনের এই এলাকাটিতে সমাধান হয়নি, আগামী নির্বাচনের মাধ্যমে আগামীতে যে নতুন নগরপিতা আসবেন দায়িত্বে সেই নতুন নগরপিতার কাছে তারা এইসব সমস্যার সমাধান চাইছেন, এবং একই সঙ্গে সঙ্গে আগামী নগরপিতা, আগামী নির্বাচনে যিনি নতুন নগরপিতা নির্বাচিত হবেন সেই নগরপিতা পুরো ঢাকা নগরীকে আসলে ঢেলে সাজাবেন এবং আধুনিক ঢাকা হিসেবে গড়ে তুলবেন, এবং সুযোগ এবং সুবিধা অর্থাৎ যে ধরনের আধুনিকায়নগুলো হয় সেই আধুনিকায়নের কর্মসূচিগুলো পুরো ঢাকা জুড়েই যাতে একই রকমভাবে হয় এবং প্রত্যেকটি এলাকায় যাতে আসলে উন্নয়নের আলো ছড়িয়ে পড়ে এমনটি প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের, এবং সাধারণ মানুষের যেসব মৌলিক চাহিদা রয়েছে সেই মৌলিক চাহিদাগুলোর সমাধান, এবং একই সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রত্যেকটি এলাকার উন্নয়নের জন্য যে যে ধরনের সুষম পদক্ষেপগুলো, সুষম উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলি তারা কাউন্সিলরদের আরও ক্ষমতায়িত করার মাধ্যমে যাতে সেই সমাধানগুলি আগামী দিনে হয় এই নির্বাচনের মাধ্যমে এমন নগরপিতা এবং এমন কাউন্সিলরই কিন্তু সাধারণ মানুষ দেখতে চাইছেন। এই ছিল ভোটের আলোচনা আজ আমাদের এখান থেকে এবং যাত্রাবাড়ি থেকে, এখান থেকে জানাচ্ছিলাম এখানকার ভোটের সবশেষ খবর। ইমদাদ, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা এবং প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। যাত্রাবাড়ি থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার দেবাশিস রায়।